দেখতে দেখতে পুরো একটা বছর কেটে গেল। আগের বছর কুটুসকে নিজের মধ্যে নিয়ে ভীম ঠাকুর দর্শন করেছিলাম, আর এই বছর কুটুসকে কোলে নিয়ে যাব। কুটুসের জন্য কুটুসের দাদু টাকার মালা দিয়ে মানত করে রেখেছিলেন যে পুজো দেবেন, আর সেই জন্যই তার বাবা আর কাকা দুজনে মিলে এই মালা নিয়ে ফেলেছে, আর তার তদারকি করছিলেন আমাদের কুটুসনা। তো ভীম একাদশীর দিন অর্থাৎ এবারে ডেটটা পড়েছে 20 তারিখ, 20শে ফেব্রুয়ারি। তো সেই জন্য উনি তো সাজুগুজু করে একদম বিকেলবেলা রেডি হয়ে গেছেন, ঠাকুমার কোলে উঠে পড়েছেন। তো এবার আমরা রওনা দিয়ে দিয়েছি, আর যেহেতু রোদটা ছিল আর গরমটা বেশ ভালোই ছিল, তাই আমাকে তো ঘাম অলরেডি দিতে শুরু করেছে। আর তারপরে উনি চলে গেলেন ঠাকুমার কোল থেকে বাবার কোলে, ট্রান্সফার হয়ে গেলেন। আর দেখো হাসিটা দেখো, পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত তারাগেরে অঞ্চলে এই অনুষ্ঠানটি হয়ে থাকে। এখানে মহাভারতের মধ্যম পাণ্ডব ভীম তাকেই দেবতারূপে পুজো করা হয়। আর এই ভীম একাদশীর দিন এখানে থাকে ভিড় যা চোখে পড়ার মতো, কয়েক হাজার ভক্তের আগমন হয় এই দিন। যাওয়ার পথে দেখা হয়ে গেল কুটুসের এক দাদুর সাথে, আর সেখান থেকে ও কিন্তু আদরটা খেয়ে নিল। মেইন রাস্তা থেকে ভেতরে ঢুকলেই দেখতে পাবেন রাস্তার দুধারে এই ধরনের হাজার একটা দোকান, সেখান থেকে পুজোর যাবতীয় যা দরকার সেগুলো কিনে পুজো দিতে পারেন। আমরা একটু ভিড় আড়াবো বলে একটু দুপুরের দিকে গেছিলাম, আর সেই জন্য ভিড়টা একটু কম পেয়েছি, না হলে তিল ধারণের জায়গা থাকে না এই দিনকে। রাস্তার দুধার থেকে শুরু হয় দোকানের পসরা, আর তারপর গোটা মাঠ জুড়ে থাকে হাজার একটা দোকান। কি নেই সেখানে, যা চাইবে তাই পাবে। এই ভীম মেলাকে কেন্দ্র করে এখানে অনুষ্ঠিত হয় প্রায় 7 থেকে 8 দিন ব্যাপী মেলা, আর তার সাথে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। এতক্ষণ যার কথা বলছিলাম ভীম ঠাকুর, এই হচ্ছেন তিনি ভীম ঠাকুর। দেখতেই পাচ্ছেন তাঁকে ঘিরে কত আয়োজন, আর কত পুজোর ডালি শুধু তার সামনে জড়ো হয়েছে, সেটা তো দেখলে বুঝতেই পাচ্ছেন যে ভক্তের কমতি কিন্তু ওনার নেই। আর এখানে কিন্তু ঠিক তার পাশেই তৈরি করা হয়েছে মহাভারতের দুধ খেলার চিত্র, আর ওই যে ওইগুলো দেখছেন ওইগুলো কিন্তু সব ছোট ছোট ভীম, মানে ছোটা ভীম, যার যা মানত থাকে সেই মানত পূরণ হলে তারা ওই ছোটা ভীম দিয়ে পুজো দিয়ে যায়। কুটুসের দাদু মানত করেছিলেন টাকার মালা দিয়ে পুজো দেবেন, আর সেটা ওনাকে পরানো হয়ে গেছে। এখানে যে শুধু ছোট ভীম দিয়ে পুজো দেওয়া হয় তা নয়, এখানে কিন্তু গদা দিয়েও পুজো দেওয়া হয়, যেহেতু ভীমের অস্ত্র গদা, আর সেই জন্য দেখতেই পাচ্ছি এখানে কতগুলো গদা পড়েছে, সবাই পুজো দিয়ে গেছে। আর একটু ফাঁকা হতে আমরাও চলে এলাম সামনের দিকে কুটুসকে ভীম ঠাকুর দর্শন করা। তারপরে একটু ভিড় হালকা হতে ও ঠাকুমা ওকে নিয়ে গেল ভীমের পায়ের তলায় একটু গড়িয়ে নেওয়ার জন্য। একদম ঠাকুরের কাছে যাওয়া তো সম্ভব নয়, তাই ওই একটা বাউন্ডারি মতো করা আছে, তার বাইরেই ওকে আস্তে করে গড়িয়ে নিতে হবে। ঠাকুর দর্শন হলো, পুজো দেওয়া হলো, কুটুসকে ভীমের পায়ের তলায় একটু গড়িয়ে নেওয়া হলো। এবার পালা মেলা দেখা, কি কি দোকান বসেছে সেগুলো একবার দেখে নিই। বিভিন্ন ধরনের সাজের দোকান তো আছেই, যেখানে মৌমাছির মতো মেয়েদের ভিড় দেখতে পাওয়া যায়। এছাড়া খেলনার দোকান, পাথরের জিনিসপত্রের দোকান, আর এই যে দেখতে পাচ্ছ ঝকঝক চকচক করছে, এখানে গিয়েই সব মেয়েরা সেই চুম্বকের মতো আটকে যায়। তো যাই হোক, পাপোশের দোকান, জামা কাপড়ের দোকান, তাছাড়া টেবিল ক্লথ, এই যে দেখতে পাচ্ছ এখানে পাথরের সমস্ত জিনিসপত্র, ও বাবা এদিকে ট্যাটুও ছিল কিন্তু। এটা সেটা দেখতে দেখতে আমরা চলে এলাম শেষে খাওয়ারগুলো যেখানে বসেছে সেই দিকটাতে, মানে খাওয়ারের একটা আলাদা সেকশন পুরো ভাগ করার মতো ছিল মাঠের একটা দিক। তো ওখানে দেখতেই পাচ্ছ যে কত ধরনের খাবার বসেছে, এছাড়া বিভিন্ন দোকানের মাঝে মাঝে অনেক ধরনের দোকান ছিল খাওয়া দাওয়ার, আর মানে ফুচকা থেকে শুরু করে ভেলপুরি, পাপড়ি চাট, রোল, চাউমিন, পকোড়া, এই ধরনের বিভিন্ন খাওয়া দাওয়ার, এছাড়া তো মোমো আছে। তারপর তো ভ্যারাইটি জিনিস আছে সমস্ত দোকান, এখানে পাঁশকুড়ার স্পেশাল চপের দোকান ছিল, তো লাসি, কফি, আর এখানে দেখতে পাচ্ছ যে কতগুলো শুধু ফুচকার দোকান বসেছে, ভাবা যায়। আর এই যে দোকানটা, এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো ছিল, আমার তো একটা মূর্তি ভীষণ পছন্দ হয়েছে, বলে রেখেছি যে পরের দিন যেদিন আসবো আবার নিয়ে যাব।
তো তার অপোজিটেই একটা সাজের দোকান ছিল, হঠাৎ দেখতে পেলাম একজন বিয়েবাড়ির মতো সেজে গুজে চলে এসেছে। কেন সেটা বুঝতে পারলাম না, বেলাতে কেউ বিয়েবাড়ির সাজ সেজে আসে বলে জানা ছিল না, দেখতে পেলাম। যাই হোক, যখন ভীষণ ক্লান্ত তখন দেখতে পেলাম যে এখানে কোলাঘাটে মাশরুম পকোড়ার একটা দোকান দিয়েছে। তো ভাবলাম চলো ট্রাই করি কোলাঘাটের জিনিসগুলোর কথা আর আরেকজনের নজরটা দেখা দেবো। তো কোলাঘাটের বাপির মাশরুম পকোড়াটা ট্রাই করে নিলাম। সত্যি বলছি খেতে কিন্তু খুব সুন্দর ছিল, মাশরুমটার আলাদা করে একটা টেস্ট কিন্তু পাওয়া যাচ্ছিলো, আর পকোড়াটাও বেশ টেস্ট লাগছিলো খেতে। তো তারপরে এখানে বাটিঘাটে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাবো বলে। তো ফুচকা না খেলে হয় বলো, মেলায় গেলে তো ফুচকা ঘুগনি মাস্ট। তবে আমি একটু ঘুগনিটা এড়িয়ে যাই, ফুচকাটা আমি কিন্তু খাবোই খাবো। আর তারপর একদম কপাত করে মুখে একটার পর একটা ফুচকা চালান করতে লাগলাম। ফুচকাটা একটা বৌদি দোকানে খাচ্ছিলাম, তো বৌদিটা বেশ ভালো বানিয়েছে। তো বেশ ভালো করে একটু ফুচকা টুচকা খেয়ে নিলাম ঝাল টাল দিয়ে। আর বেশ কিছু এই ধরনের রাইডও ছিল, ব্রেক ড্যান্স, যেটাতে আমি একবার ভুল করে উঠেছিলাম, তারপর আর নয়। ওটাতে ভাবছিলাম যে পুটুস কবে উঠবে আমার। মেলায় যখন ঢুকেছিলাম তখন দুপুর গড়িয়ে বিকেল হচ্ছিল, আর ঘুরতে ঘুরতে কখন যে ঝুপ করে সন্ধ্যেটা নেমে গেল বোঝাই গেল না। পুরো মেলাটা তো ঘোরাই হলো না, মনে হচ্ছে আবার একদিন আসতে হবে। তো একটু একটু করে এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তারপরে মনে হলো আরে কুটুসের জন্য তো কোনো খেলনা কেনাই হলো না, তাই ওর জন্য খেলনা কেনার জন্য পৌঁছে গেলাম কোনো একটা দোকানে। তো এবার মানে ডিসাইড করার পালা যে কোনটা নেবো আর কোনটা নেবো না, কারণ সবগুলোই মনে হচ্ছিলো এটা ওর ভালো লাগবে, এটা ওর ভালো লাগবে। যেহেতু এখনও ওর পছন্দটা বুঝে উঠতে পারিনি, তাই নিজেদের মতো পছন্দ করে একটা কটকটি বাজনা বাজানোটা নিয়ে নিলাম। তো এখনও যারা ভাবছো যে যাবো কি যাবো না মেলাতে, তারা তাড়াতাড়ি চলে এসো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।